টাকা কি গাছে ধরে, এমন কথা হয়তো আমরা সবাই শুনেছি। কিন্তু কেমন হবে সত্যি যদি টাকা গাছে ধরে? আজ আমরা দেখব এমন এক ব্যক্তির গল্প যে এমন একটি গাছ পেয়ে গিয়েছিল যে গাছে কোনো ফল ও কিংবা ফুল নয়, বরং টাকা ধরত। শুনতে বেশ অবাক লাগছে, তাই না? এমন একটি টাকার গাছ পেয়ে গেলে আপনি কি করতেন? আজ আমরা দেখব 2017 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি ড্রামা মুভি রুটস অফ অল প্রবলেম। সিনেমার শুরুতেই আমরা পল নামের একজন রিয়েল এস্টেট এজেন্টকে দেখতে পাই, যে একটি পুরাতন ঘরের সামনে দাঁড়িয়ে তার ক্লায়েন্টের অপেক্ষা করছিল। সে সেই ঘরের ভেতরে এসে এলোমেলো থাকা সব জিনিসপত্র ঠিক করতে থাকে, যেন তার ক্লায়েন্ট বুঝতেই না পারে এই ঘরটি পুরাতন। পল এভাবেই ধোকা দিয়ে তার ক্লায়েন্টদের কাছে এরকম পুরাতন বাড়ি বিক্রি করত। কাজ শেষে পল তার নিজের বাড়িতে ফিরে আসে। পলের স্ত্রীর নাম ছিল গ্রেস। গ্রেস এবার পলকে জানায় পলের চাচা জন মারা গিয়েছে। এতে পল বেশ খুশি হয়, কারণ তার এই ধনী চাচা মারা গেলে তার সব সম্পত্তি এই পল পেয়ে যাবে। পল এবার তার চাচা জনের অফিসে চলে আসে, কিন্তু জনের উকিল পলকে জানায় তার চাচা মারা যাওয়ার আগে এই পলের জন্য কোনো সম্পত্তি রেখে যায়নি, সে পলের জন্য শুধুমাত্র একটি গাছ রেখে গিয়েছে। এটা শুনে পল খুবই বিরক্ত হয়, কারণ তার দরকার ছিল তার চাচার সম্পত্তি, কোনো গাছ নয়। পলকে সেই গাছটি দেওয়ার সময় সেখানে পলের চাচা জনের বন্ধু ডেভিডও ছিল, যে কিনা ছিল একটি চার্চের পাদ্রি। পল এবার তার চাচার দেওয়া সেই গাছটি নিয়ে বাড়ি ফিরে আসে। তার চাচার এমন অদ্ভুত কর্মকাণ্ডে পল খুবই বিরক্ত ছিল। সে সবার সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। কোনো সম্পত্তি না পাওয়ায় সে খুবই রেগেছিল। এই পল ছিল অনেক বেশি কৃপণ, সে কোনো ধরনের অপ্রয়োজনীয় খরচ পছন্দ করত না। সে তার ছেলেমেয়েদের হাত খরচের জন্য বিশেষ কোনো টাকা দিত না। এ কারণে পলের ছেলেমেয়ে তার উপরে খুবই বিরক্ত ছিল। পলদের বাড়ির পেছনে একটি ছোট্ট ঘর ছিল, সেই ঘরটি পরিষ্কার করে পল তার চাচা জনের দেওয়া সেই গাছটি সেই ঘরের ভেতরে রেখে দেয়। পল এবার সেই গাছটিতে পানি দিতে থাকে। এবার সে হঠাৎই লক্ষ্য করে সেই গাছটিতে একটি টাকা ধরেছে। এটা দেখে পল খুবই অবাক হয়ে যায়, কারণ গাছে টাকা ধরা ছিল অসম্ভব ব্যাপার, সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। এবার সেখানে পলের স্ত্রী গ্রেস এবং তার ছেলেমেয়েরা চলে আসে, কিন্তু পল এই গাছটির সম্বন্ধে কাউকেই কোনো কথা বলে না, কারণ সে চাচ্ছিল না এই টাকা দেওয়া গাছের কথা কেউ জানুক। পল এবার তার নিজের কাজে বেরিয়ে পড়ে, সে একটি পুরাতন বাড়িতে চলে আসে। পলের কর্মচারী তাকে জানায় সেই বাড়ির দোতলাতে একটি বড় গর্ত রয়েছে। পল সেই বাড়িটি বিক্রির আগে নতুন কোনো খরচ সেই বাড়িতে করতে চাচ্ছিল না, তাই পল তার কর্মচারীকে নির্দেশ দেয় সেই গর্তটি একটি চাদর দিয়ে ঢেকে দিতে, যেন এই বাড়ির ক্রেতারা এটা দেখতে না পারে। পল এভাবেই মানুষদের ঠকাত। রাতে পল বাড়ি ফিরে এসে জানতে পারে তার স্ত্রী গ্রেস সেই গাছটিতে পানি দিয়েছিল। পল ভাবে তার স্ত্রী হয়তো জেনে গিয়েছে এই গাছটি টাকা দেয়, কিন্তু সে তার স্ত্রীর সাথে কথা বলে বুঝতে পারে এই গাছের টাকা দেওয়ার ক্ষমতার কথা তার স্ত্রী এখনো জানে না। এরপরে পল সেই গাছটির কাছে চলে আসে। সে সেই গাছে অনেক টাকা ধরে থাকতে দেখে, সে সব টাকাই এক এক করে তুলে নেয়। সেই গাছ থেকে পাওয়ার টাকায় এই কৃপণ পল আস্তে আস্তে ধনী হয়ে ওঠে। এখন তার কাছে অনেক টাকা ছিল। একদিন তার বাড়িতে তার চাচা জনের বন্ধু ডেভিড চলে আসে। যেহেতু ডেভিড চার্চের পাদ্রি ছিল, সে চার্চের কাজের জন্য এই পলের কাছে চাঁদা চায়। পল এই ডেভিডকে চাঁদা দিয়ে দেয়। এটা দেখে পলের স্ত্রী গ্রেস এবং তার ছেলেমেয়েরা বেশ অবাক হয়ে যায়, কারণ এই কৃপণ পল কখনো কাউকে টাকা দেবে এটা তারা ভাবতেও পারেনি। এরপরে এভাবেই বেশ কয়েকদিন ধরে পল সেই গাছটিতে পানি দিতে থাকে আর সেই গাছে ধরা সব টাকা তুলে নেয়। এভাবেই সে অনেক বড় লোক হয়ে ওঠে। সে তার বাচ্চাদেরও হাত খরচের জন্য অনেক টাকা দিতে থাকে। এটা দেখে তার স্ত্রী এবং তার বাচ্চারা সবাই বেশ খুশি হয়। এই কৃপণ পল হঠাৎ করে এত উদার মনের কি করে হয়ে গেল কেউ সেটা বুঝতেই পারে না। এতদিনে পল সম্পূর্ণ পাল্টে গিয়েছিল, কারণ বিনা পরিশ্রমে টাকা হাতে আসলে কৃপণ মানুষও শৌখিন হয়ে ওঠে। পল তার প্রয়োজনের জিনিস ছাড়াও অন্যান্য আরো জিনিস কিনতে থাকে। সে তার লনে ঘাস কাটার জন্য একটি দামি মেশিন কিনে নেয়। এভাবেই চলতে থাকে পলের বিলাসিতা। এরপরে একদিন রাতে পল দেখতে পায় তার সেই গাছটিতে অনেক বেশি টাকা ধরেছে। এতে পল অনেক খুশি হয়, সে সব টাকাই গাছ থেকে তুলে নিতে থাকে। এরপরে পল সেদিন অফিসে যেতেই পলের একজন কর্মচারী বলে ওঠে পলের গাড়িটি বেশ পুরাতন হয়ে গিয়েছে। এটা শুনে পল খুবই রেগে যায়, কারণ তার কাছে এখন এত টাকা রয়েছে আর সে একটি ভালো গাড়ি কিনবে না এটা হতেই পারে না। সে এবার একটি শোরুমে চলে আসে, সেখান থেকে অনেক দামি একটি গাড়ি কেনে। শোরুমের ওনার পলের আর্থিক অবস্থার কথা জানত। কৃপণ রিয়েল এস্টেট এজেন্ট পল হঠাৎ করে এত দামি গাড়ি কিনছে, এটা দেখে সেই গাড়ির দোকানের ওনার বেশ সন্দেহ করে। সে ভাবে পল হয়তো কোনো ইলিগাল কাজ করছে, সেখান থেকেই সে এত টাকা পেয়েছে। সেবার এই পলের খবর ডিটেকটিভ লিনাকে দিয়ে দেয়।
লিনা এবার এই পলের কেসটি ইনভেস্টিগেট করতে শুরু করে। এদিকে পল গাড়ি নিয়ে বাড়িতে ফিরতেই সবাই বেশ অবাক হয়ে যায়। এবার পলের স্ত্রী গ্রেসের মনে ওই পলের সম্বন্ধে সন্দেহ জাগে। সে বুঝতে পারছিল না পল এত টাকা কোথা থেকে পাচ্ছে। পল তার স্ত্রী গ্রেসকে উল্টাপাল্টা বুঝিয়ে দিলেও গ্রেস এই পলের উপরে সন্দেহ করতে থাকে, আর গ্রেসও চাচ্ছিল না এই পল এত টাকা এভাবে নষ্ট করুক। এরপরে আরও একদিন পাদ্রি ডেভিড পলের বাড়িতে চলে আসে। সে পলের কাছে চার্চের কাজের জন্য আবারও চাঁদা চায়। এবারও ডেভিডকে টাকা দিলে তার স্ত্রী সন্দেহ করবে ভেবে পল এবার ডেভিডকে কোনো টাকা দিতেই রাজি হয় না। ডেভিড সেখান থেকে চলে যেতেই ডিটেকটিভ লিনা এবার এই পলের বাড়িতে চলে আসে। লিনা এবার গ্রেসের কাছে পলের সম্বন্ধে জানতে চায় পল হঠাৎ করে এত টাকা কোথা থেকে পেল। লিনা সে সম্বন্ধে গ্রেসকে প্রশ্ন করতে থাকে। গ্রেস লিনাকে বলে তার হাজবেন্ড পল অনেক সৎ মানুষ, সে একজন রিয়েল এস্টেট এজেন্ট, সম্প্রতি তার বাড়ি বিক্রি অনেক ভালো হওয়ায় সে এত টাকা ইনকাম করেছে। লিনা এবার সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। সে এবার এই পলের সম্বন্ধে ইনভেস্টিগেট করে জানতে পারে গত এক মাসে পল কোনো বাড়ি বিক্রি করেনি। লিনা বুঝতে পারে না পল এত টাকা কোথা থেকে পাচ্ছে। সে নিশ্চিত হয়ে যায় পল নিশ্চয়ই কোনো ইলিগাল কাজ করছে। এরপরে একদিন রাতে পল সেই গাছের কাছে এসে দেখতে পায় গাছটিতে আর টাকা ধরছে না। এটা দেখে সে বেশ হয়রান হয়ে পড়ে। পল বুঝতে পারে না তার গাছটি কেন টাকা দেওয়া বন্ধ করে দিল। পলের এবার ডেভিডের কথা মনে পড়ে। সে ভাবে সে ডেভিডকে সাহায্য করেনি বলেই হয়তো এই গাছটি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। পল এবার ডেভিডের অফিসে চলে আসে। সে ডেভিডকে জানায় সে চার্চের কাজের জন্য বড় অ্যামাউন্টের চাঁদা দিতে চায়। এতে ডেভিড অনেক খুশি হয়। সে পলকে বলে পলের উচিত অনেক মানুষকে সাহায্য করা, আর অন্যকে সাহায্য করলে নিজের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ডেভিডের কথা পলের খুবই ভালো লাগে। সে ডেভিডকে তার কাছে থাকা আরো অনেক টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পল সেখান থেকে চলে যেতেই সেখানে ডিটেকটিভ লিনা চলে আসে। সে ডেভিডের টেবিলে অনেক বেশি টাকা দেখে এবার ডেভিডকেও সন্দেহ করতে শুরু করে। লিনা জানতে পারে এ সব টাকাই পল এসে এখানে রেখে গিয়েছে। এদিকে পল বেশ ঝামেলায় পড়ে গিয়েছিল, কারণ তার স্ত্রী গ্রেস তাকে বারবার একই প্রশ্ন করতে থাকে সে এত টাকা কোথা থেকে পাচ্ছে। পল তার স্ত্রীকে কোনো জবাবই দিতে পারে না, কারণ পল ছিল অনেক বেশি চালাক। সে জানতো টাকা দেওয়া গাছের খবর সে বাদে অন্য কেউ জানলে সেটা অন্য আরো অনেক লোক জেনে যেতে সময় লাগবে না, আর অনেকে এই গাছের খবর জেনে গেলে সে অনেক বড় সমস্যার সম্মুখীন হবে। পল ভেবেছিল চার্চের জন্য ডেভিডকে টাকা দিলে তার গাছে হয়তো আবারও টাকা ধরতে শুরু করবে, কিন্তু পলের এই ধারণা ভুল ছিল। টাকা দেওয়ার গাছটিতে টাকা ধরা বন্ধ হয়ে যায়। পল সেই গাছে আবারও টাকা ধরানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। এমনকি সেই গাছের সামনে বসে সে বাইবেলও পড়তে থাকে, কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হয়। গাছটি সম্পূর্ণরূপে টাকা দেওয়া বন্ধ করে দেয়। এদিকে গাছে টাকা না ধরার দুঃখে পলের সাথে তার পরিবারের সবার সম্পর্ক খারাপ হতে থাকে। পল বুঝতে পারে এই গাছটি তার জীবন নষ্ট করে ফেলছে। এরপরের দিন পল একটি কফি শপ থেকে বের হয়ে কফি শপের বাইরে একটি ভিখারিকে দেখতে পায়। পল সেই ভিখারিকে $100 দিয়ে দেয় এবং তার সাথে থাকা কফিও সেই ভিখারিকে দিয়ে দেয়, কারণ পল ভেবেছিল দরিদ্র মানুষদেরকে সাহায্য করলে হয়তো তার গাছে আবারও টাকা ধরা শুরু করবে। এদিকে ডিটেকটিভ লিনা পলের উপরে নজর রাখছিল। পল সেখান থেকে চলে যেতেই সে সেই ভিখারির কাছে অনেক টাকা দেখতে পায়। সে ভাবে পল যে ইলিগাল কাজ করছে সেই কাজের সাথে হয়তো এই ভিখারিও জড়িয়ে আছে। লিনা সেই ভিখারিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যেহেতু পলের গাছ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল, তাই পল আবারও তার কাজ শুরু করে দেয়। পল আবারও সেই পুরাতন বাড়িতে ফিরে আসে যেটা তখনও বিক্রি হয়নি। এদিকে পল কাজ থেকে ফিরতে দেরি হয় পলের স্ত্রী গ্রেস তাকে ফোন করে তার ফোন বন্ধ দেখতে পায়। এবার গ্রেস খবর নিয়ে পলের সাথে দেখা করার জন্য সেই বাড়িতে চলে আসে যে বাড়িটি পলের বিক্রি করার কথা ছিল। গ্রেস আর তার মেয়ে পলকে সেই বাড়ির ভেতরে খুঁজতে থাকে। এবার গ্রেসের মেয়ে দোতলায় থাকা একটি গর্তের ভেতর দিয়ে নিচে পড়ে যায়। যে গর্তটি পলের সারার কথা থাকলেও সে সেটা চাদর দিয়ে ঢেকে রেখেছিল, আর সেটার ভেতর দিয়ে তার মেয়ে নিচে পড়ে আহত হয়। পল তার মেয়েকে নিয়ে হসপিটালে চলে আসে। পল এভাবেই দুনাম্বারি করে কাজ করত। সে তার ক্লায়েন্টদের এভাবেই ধোকা দিত, আর পলের ধোকার ফাঁদে এবার তার নিজের মেয়েই পড়েছে। পলের কর্মচারী পলের মেয়ের দুর্ঘটনার কারণে পলকেই দোষ দেয়, কারণ সে পলের কথাতেই সেই জায়গাটি মেরামত না করে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। পল এবার তার ভুল বুঝতে পারে। সে এবার তার স্ত্রী গ্রেসের সামনে কাঁদতে থাকে, কারণ সে আজীবন মানুষদেরকে ধোকা দিয়েছে, আর এজন্যই তার উপরে আজ এমন শাস্তি নেমে এসেছে। কয়েকদিন পরে পলের মেয়ে সুস্থ হয়ে ওঠে। তারা তাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। এদিকে পলের ছেলেও তার উপরে রেগেছিল, কারণ তার বাবা তাকে কখনোই সময় দিত না। পল এবার এইসব কিছুর জন্য তার ছেলের কাছেও ক্ষমা চায়। পলের ছেলে তাকে মাফ করে দেয়। পল এবার সিদ্ধান্ত নেয় সে তার জীবন অনেক ভালোভাবে কাটাবে, সে কাউকে ধোকা দেবে না।
কিন্তু এর পরের দিন সকালেই ডিটেকটিভ লিনা একজন পুলিশ নিয়ে এই পলকে গ্রেপ্তার করতে আসে। তারা পলকে ধরে নিয়ে জেলে আটকে রাখে। পল সেখানে সে ভিক্ষুককে দেখতে পায় যাকে সে টাকা দিয়েছিল। আর সে সেখানে পাদ্রি ডেভিডকেও দেখতে পায় যাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ডেভিড এবার পলকে বলতে থাকে সে পলের কাছে থাকা সেই টাকা দেওয়া গাছটির কথা জানত, কারণ সেই ডেভিডের চাচা জনকে সেই গাছটি দিয়েছিল। জন তার নিজের জীবন নিয়ে অনেক বেশি হতাশ ছিল, কারণ সে ভাবত তার কাছে অনেক টাকা থাকলে হয়তো সে সুখী হবে। এজন্যই পাদ্রি ডেভিড এই অদ্ভুত গাছটি জনকে দিয়ে দিয়েছিল। এই গাছটির মাধ্যমে জন অনেক বেশি টাকা পেয়ে গেলেও তার মনে তখনও সুখ ফিরে আসেনি, তাই সে সেই গাছটি থেকে পাওয়া সব সম্পত্তি আর টাকা বিভিন্ন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়। এরপরের দিন পলের সহকারী তাদের সবাইকে সে জেল থেকে ছাড়িয়ে নেয়। সে পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় যে সে আর পল মিলে কিছুদিন আগে একটি বাড়ি বিক্রি করেছিল, আর সে সব টাকা দিয়ে পল গাড়ি কিনেছিল আর চার্চে ডোনেশন দিয়েছিল। তাই পুলিশ আর পলকে আটকে রাখতে পারে না। আর ডিটেকটিভ লিনার কাছে ওই পলের করা কোনো ইলিগাল কাজের খবর ছিল না। পল এবার সে জেল থেকে বেরিয়ে আসে। এবার সে তার স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে একটি এতিম বাচ্চাদের ফাউন্ডেশনে চলে আসে, যে ফাউন্ডেশনটি পাদ্রি ডেভিড পরিচালনা করত। পল এখানে এসে ঘোষণা দেয় সে তার গাড়িটি বিক্রি করে এই ফাউন্ডেশনের জন্য কাজ করবে। এতে পলের স্ত্রী আর ছেলে মেয়ে খুবই খুশি হয়, কারণ পল তার নিজের জীবন ব্যবস্থা সম্পূর্ণ পাল্টে ফেলেছিল। সে কৃপণ থেকে একজন নতুন মানুষ হয়ে উঠেছিল। এরপরে পল তার কাছে থাকা সেই টাকা ধরা গাছটি আবারও ডেভিডের কাছে ফিরিয়ে দেয়, কারণ তার আর এই টাকার গাছের প্রয়োজন ছিল না। সে বুঝে গিয়েছিল জীবনে টাকা সুখ এনে দিতে পারে না। বিনা পরিশ্রমে অনেক বেশি টাকা চলে আসলে আর যাই কিছুই থাক না কেন সুখ থাকে না। পল এবার তার পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গ্রামে চলে আসে এবং তাদের সাথে অনেক সুন্দর সময় কাটায়। সিনেমাটি আমাদেরকে শিক্ষা দেয় জীবনে টাকা পয়সাই সবকিছু নয়। টাকা হয়তো আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য সুখী রাখতে পারলেও সবসময় সুখে আর শান্তিতে থাকার জন্য আমাদের পরিবারকে সময় দেওয়া উচিত আর নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা উচিত, কারণ এটাই হচ্ছে সুখে থাকার মূল মন্ত্র। এই যে নিরীহ নিষ্পাপ ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে একজন ভয়ঙ্কর সাইকো কিলার, আর তার সাথে ঘটে এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা। মাত্র এক সেকেন্ডের ভিতরেই তার বয়স বেড়ে যায় 20 বছর। বিশ্বাস হচ্ছে না, তাই না? এখনই দেখে আসুন ফরগটেন নামের এই কোরিয়ান মিস্ট্রি থ্রিলার মুভিটি।